এটাও পচে গেছে, তো এটাকেও আমি অংশ আছে এই জায়গায়, এটাই হচ্ছে এর মিডিয়া। চাইলে আপনি, নমস্কার বন্ধুরা, প্রদীপ গার্ডেন্সে আপনাদের স্বাগত। আমার কাছে এই কটাই অ্যাডেনিয়াম আছে, অ্যাডেনিয়াম বা অ্যারাবিকাম বলুন। তো দেখুন, এই যে আমার কাছে 5টা অ্যাডেনিয়াম আছে, কিন্তু এই গাছটা দেখুন, এই গাছটা দেখলেই আপনারা বুঝতে পারবেন যে এটা রোগগ্রস্ত। তো এটা হলো কেন, সেই কারণটা আপনাদের সামনে দেখাচ্ছি। এগুলো আমার বৃষ্টির মধ্যেই থাকে, ওপেন খোলা ছাদের মধ্যেই থাকে। এই যে বৃষ্টিও পড়ছে, আকাশে মেঘ আছে তার মধ্যে। তো দেখুন, এটার আমি যেটা দেখলাম সেটা হচ্ছে আমার মাটির মিডিয়াতে ছিল। এই সাইড দিয়ে মাটি দেখুন, ঘাসও আছে। তো এটার এই যে শেকড়টা, ঠিক এই শেকড়টা কিন্তু এটা দিয়ে বেরিয়ে এটা ড্রেনেজ হোলটাকে কিন্তু বন্ধ করে দিয়েছিল। এই যে দেখুন, এ পচে গেছে শেকড়। এইভাবে কিন্তু এই গাছটা যদি এখনই যদি এটা ট্রিটমেন্ট না করা হয়, এটা কিন্তু মারা যাবে। তাই বাগানে এসে আপনাকে উপলব্ধি করতে হবে যে গাছের পাতা কীরকম হচ্ছে, কখন কীটা প্রয়োজন, টবে জল জমছে কি না। তো যাদের খোলা আকাশে নিচে এই অ্যাডেনিয়াম আছে, তাদের কিন্তু মাটির মিডিয়া করলে চলবে না। এই যে দেখুন, আমি একটা সিন্ডার মিডিয়াতে করেছি, এটা আমার গ্রাফটিংয়ের গাছ। তো এই যে সিন্ডার মিডিয়াতে যদি থাকে, তাহলে কিন্তু সিন্ডার মিডিয়াতে থাকলে কিন্তু নষ্ট হবে না। তো কীভাবে মিডিয়াটা বানানো হবে সেটাও দেখাচ্ছি, আর এর যে রুট কীভাবে নষ্ট হয়েছে সেটাও আপনাদের দেখাচ্ছি। তো চলুন, আমি আগে একটা জলের বালতি নিয়ে নিয়েছি এবং এটা এর মধ্যে ডুবিয়ে আমি মাটিটাকে এইভাবে পরিষ্কার করে নিচ্ছি। এটাকে প্রথমেই আগে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। তো দেখুন, এখানে যে নষ্ট হচ্ছিল বুঝবেন কী করে, এই যে দেখুন, এটা কিন্তু পচে গেছে, এই শেকড়টা পচে গেছে। এটা যদি আরও কিছুদিন থাকতো, তাহলে এই গাছটাকে কিন্তু বাঁচানো যেত না। এই অংশটা পুরো পচে এসছে, এটা সাদা আছে, এই যে পচে গেছে। তো এটাকে কী করতে হবে, খুব ভালোভাবে স্যানিটাইজ কর, ছুরি দিয়ে এই পচা শেকড়গুলোকে কেটে একটু শুকনো করে তারপর কিন্তু মিডিয়াতে বসাতে হবে। স্যানিটাইজার দিয়ে আমি ছুরিটাকে আগে ভালো করে স্যানিটাইজ করে নিলাম, ঠিক আছে, যাতে আর ফাঙ্গাস না ছড়ায়। এরপর এর যে অংশগুলো পচে গেছে, সেই অংশগুলো যেমন দেখুন এখানটা দেখতে পাচ্ছেন কীরকম পচে গেছে, এটাকে আমরা কী করবো, ঠিক এখান দিয়ে এই এই জায়গা দিয়ে আমরা কিন্তু এটাকে কেটে দেব। এই যে কেটে দিলাম, নাহলে কিন্তু এটা দ্রুত উপরের দিকে ছড়িয়ে যাবে। এই যে দেখুন, দেখতে পাচ্ছেন, এটা দেখুন এরকমভাবে এটাও পচে গেছে। তো এটাকেও আমি কিন্তু এরকম ঠিক এর উপরে কেটে দেব। যত পচা শেকড় আছে, এই যে দেখুন, এই যে দেখতে পাচ্ছেন, এটাও পচে গেছে, এটাকেও কিন্তু আমরা কেটে নেব। পচা শেকড় কিছু রাখা যাবে না, তাহলে কিন্তু আরও পচন ধরে একদম নষ্ট হয়ে যাবে। সাপ পাউডার, আমার কাছে সাপ ছিল, অন্যটা ছিল না কিছু, একটু নিলাম। নেওয়ার পরে একটা ব্রাশ নিয়ে এটা দিয়ে আর এর উপরে ভালো করে কাটা অংশে আগে দিতে হবে, যেটা কাটা অংশ আছে এই জায়গায় দিয়ে এটা 7 থেকে 8 দিন এইরকমই রেখে দিতে হবে, যতক্ষণ না এখানে ফাঙ্গাসটা পুরোপুরি নষ্ট হচ্ছে, তারপর এটাকে রিপোর্ট করতে হবে, ভালো করে লাগিয়ে নিতে হবে। তো বন্ধুরা, আমি ভালো করে লাগিয়ে আপনাদের দেখাচ্ছি। দেখুন, আমার সমস্ত অংশে ভালোভাবে লাগানো হয়ে গেছে, দেখুন একদম এইভাবে কিন্তু আপনার লাগিয়ে দিতে হবে। এই যে আমি সমস্ত অংশে ভালো করে লাগিয়ে দিচ্ছি, ঠিক একদিন পর আবারও একটু জল গুলে আবার লাগিয়ে দিতে হবে, নিয়ে 7 দিন এটাকে সম্পূর্ণ শুকনো জায়গায়, সম্পূর্ণ শুকনো জায়গায় কিন্তু আলো বাতাস পায় এমন জায়গায় কিছুদিন রেখে দিতে হবে, ঠিক 7 দিন বা তারও বেশি, যতক্ষণ না এর মধ্যে এই যে এই অংশগুলো, কাটা অংশগুলো ঠিকঠাক উপরে শুকিয়ে না যায়। তারপর এটা তো আমি রিপোর্ট করব কোন মিডিয়াতে, সেই মিডিয়াটা আপনাদের দেখাই। তো দেখুন, যেহেতু আমার গাছ বর্ষার মধ্যেই থাকে, তো এটা বর্ষার মধ্যে রাখার জন্য আমি নিয়েছি 2-4 mm সিন্ডার নিয়েছি, 1 চামচের চেয়ে একটু বেশি সিঙ্গেল সুপার ফসফেট এটা নিলাম। সিন্ডার 60% আর 40%
আপনার হচ্ছে ভার্মি কম্পোস্ট, এটা আমার নিজেরই তৈরি করা, এখনও কেঁচো আছে, এই যে দেখতে পাচ্ছেন কেঁচো, মিশিয়ে নিতে হবে। এটাই হচ্ছে এর মিডিয়া, চাইলে আপনি একটু বালিও নিতে পারেন। তো আমি অল্প একটুখানি বালির মধ্যে নেব, আর নেব আমার তৈরি ওই মিক্স খাবার, ওই মিক্স খাবারটা আমি এক মুঠো এর মধ্যে নিয়ে নেব। এই মিশ্রণটা, এই মিশ্রণটা রেডি হয়ে যাবে, আমি এখনই মিশিয়ে রাখলাম মিক্স খাবার দিয়ে, এটাতেই আমি কিন্তু পটিং করব। অল্প পরিমাণ বালি, এই যে দেখুন ঠিক এতখানি, এটা মোটা দানার বালি, এই বালিটাও কিন্তু এর মধ্যে মিশিয়ে নিয়ে মিডিয়াটা তৈরি করে রেখে নেব, তারপর আমি বসাবো। বন্ধুরা দেখাই গাছগুলো, যেমন এটা ফ্রেশ আছে, এটাও ফ্রেশ, এটাই কিন্তু ফাঙ্গাস লাগছে। ফাঙ্গাস লাগার বুঝবেন কী করে, এইখানটা দেখুন ভালো করে, যদি দেখেন এই যে কালো কালো, এই যে দেখুন এই যে কালো কালো হয়ে আছে, এই কালো কালো হয়ে গেছে মানে পাতার এই গোড়ায়, এটা কিন্তু ফাঙ্গাস লাগছে। তো এই ফাঙ্গিসাইড কিন্তু স্প্রে করতে হবে, সিস্টেমিক ফাঙ্গিসাইড দেওয়াই ভালো। আমি অ্যামিস্টার টপ ব্যবহার করি, আর এটাও কিন্তু রিপোর্ট করার সময় হয়ে গেছে, দেখুন কটেক্সটা কত মোটা হয়ে গেছে, এটা কিন্তু আর একটু বড়ো টপ চাইছে। কীভাবে বুঝবেন, উল্টে দিবেন, উল্টে দিয়ে দেখবেন যদি এখান দিয়ে শেকড় বেরিয়ে আসছে তাহলে কিন্তু এটা রিপোর্ট করতে হবে। তো যাই হোক, আজকে এই পর্যন্তই, যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে আরেকটা নতুন কোনো ভিডিওতে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।